থেকে একদিন আসসালাম প্রশ্ন করেছেন আপনার ছেলে এখন কলেজে ভর্তি হয়েছেন মেডিকেল কলেজে ওখানে রুগীদের সেবার জন্য এই ওখানের ডাক্তাররা আপনার ছেলে থেকে আগুন দিয়ে শপথ করাবে যে রুগীর সেবা যথাযথ দিতে পারবে দেওয়ার জন্য এখন কথা হলো আগুন দিয়ে তো শপথ নাই এটা কুসংস্কার আল্লাহ এক আল্লাহ নামে শপথ নিতে পারে আমি আল্লাহর কসম আল্লাহর আমি রোগী থেকে সেবা প্রদান করব। যে শপথ করাবে সে মুসলিম না হইতে পারে সে কাফের বা হিন্দু মুসে এরকম সে এই জন্য তো আগুন দিয়ে শপথ করায় আর যদি মুসলিম হতো তাহলে তো এই আল্লাহর নামে শপথ করাইতো আপনার ছেলে আল্লাহর নামে শপথ করবে যে অনুযায়ী যাকে বিশ্বাস করেন এটাই তো বলে কিন্তু আল্লাহ কোনো বস্তু দিয়ে শপথ তো হয় না আল্লাহ ছাড়া অন্য কারো বস্তু দিয়ে যদি শপথ করা হয় আগুন ফানি বা এরকম কোনো কিছু মাজার মসজিদ এগুলো তো বিরাট এক খে রে সিরিখের অন্তর্ভুক্ত এগুলো তো বুঝাবেন যে ছেলেকে বলবেন যে তোমার যারা শপথ করাবে তাদেরকে বলে দিবে যে। আমি এক এক আল্লাহর নামে শপথ করব এরকম এগুলো দিয়ে আমি শপথ করব না যেগুলো এই আগুন পানি এই কোনো বস্তু কা কোনো মাটি এরকম বলে আমি কোন ছেলের ছেলের বাচ্চাদের হাত মাথার হাত রাখি বলতেছে আমি এইটা করব ওইটা করব এগুলো শিরিক বেদাতি তরিকে রসুলের তরিকে না ছেলেকে বলে দিবেন আর যদি নাও করে তাদেরকে যদি না রাখে না রাখুক সমস্যা নাই আল্লাহ তালাই যদি সঠিক পথে থাকে একটু কষ্ট হবে আল্লাহ দিবে এবং আল্লাহর আল্লাহর পক্ষ থেকে রাখতে হবে আল্লাহর আপনার দুনিয়া কামিয়া আখরাতে কামিয়া বলেন দেখেন তারা অঙ্গীকার নিতেছে আর কি বারাবাসাবাদ তো বাদর সবাদের জন্য যে আমাদের যে ঈশ্বর যে আমাদের যে আল্লাহ আল্লাহর আমরা বর্ষা রাখি আল্লাহর আল্লাহর নামে কসম করবো আর কেন নামে না